আজ আপন মানুষ নিয়ে আসছি গ্রীষ্ম ঋতু বিষয়ের এক সুন্দর রচনা এ পূর্বু যদি আমার চ্যানেল সবসক্রাইব করে নাহলে প্লিজ সবসক্রাইব করে নিভ করা আজর এই রচনাটি প্রথমে উপক্রম ঋতুচক্র আবর্তনার প্রচণ্ড ঝাঞ্জি পবন নিয়ে ধরা মন্ডন করে গ্রীষ্ম ঋতু আম ভারতবর্ষের বিশেষত বৈশাখ এবং জ্যেষ্ঠ দুই ঋতু কিন্তু চৈত্ররু জ্যেষ্ঠ মাছ শেষ গ্রীষ্ম ঋতুর প্রভাব অনুভূত হুয়ে আসুন জাঁয়া বর্ণনা বিষয়ের গ্রীষ্ম ঋতুর রৌদ্রর প্রচণ্ডতা উৎকল পল্লী ও শহরক বহু পরিমাণে ব্যাহত করে থাকে এই ঋতুে নদী পুষ্করিণী কূপ গাড়ি জলশূন্য হয়ে যায় প্রচন্ড গ্রীষ্মতা সহারি বৃক্ষলতা মান সবুজ শীতলপত্র সম্ভার শুখি যায় ও পড় ঘাস মায় এবং কৃষিক্ষেত্র শীর্ণ হয়ে যায় তীব্র জ্বলন ও জল অভাব পল্লী জীবনক হন্তসন্ত করায় ছাপর ঘর ঝঙ্কা বৃক্ষ লম্বু সরবত কাকুড়ি ও টঙ্কলীর আদর বড়িযায় সবু সত্ত্বে গ্রীষ্ম ঋতুরে আটা ও গছ ডাল বণি চড়ে ও গুডুচিমুষার টেঁটে রাব ভাসি আসে ଆସନ୍ତୁ ଜାଣିବା ଗ୍ରୀଷ୍ମ ଋତୁର ଫୁଲଫଳ ବିଷୟରେ ଗ୍ରୀଷ୍ମ ଋତୁରେ ସନ୍ଧ୍ୟା ସମ୍ମିରଣରେ ମଲ୍ଲି ଫୁଲର ମହକ ବିଶେଷ ଆମୋଦ ଦିଏ ଆମ୍ବ ପଣସ ସପୁରୀ ଡାଳିମ୍ବ ବେଲ ତାଳ ଖଜୁରୀ ତରଭୁଜ ଲିଚୁ ଓ ସପେଟା ଆଜି ଫଳର ସମ୍ଭାର ଧରଣୀକୁ ହରସମୁଖର କରାଏ ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ପର୍ବପର୍ବାଣି ବିଷୟରେ ଗ୍ରୀଷ୍ମ ଋତୁରେ ଶୀତଳଷଷ୍ଠୀ ସାବିତ୍ରୀ ଅମାବାସ୍ୟା ଅକ୍ଷୟ ତୃତୀୟା ଚନ୍ଦନଯାତ୍ରା ଇତ୍ୟାଦି ପର୍ବ ପାଳନ କରାଯାଏ ଆସନ୍ତୁ ଜାଣିବା ଗ୍ରୀଷ୍ମ ଋତୁ ଉପସଂହାର ବା ଶେଷ କଥା ବିଷୟରେ ଗ୍ରୀଷ୍ମ ଋତୁ କଷ୍ଟଦାୟକ ହେଲେ ମଧ୍ୟ ଏହା ଅଶେଷ ହିତକାରକ ଏହି ଋତୁ ଜୀବଜଗତର ମିତ୍ର ବର୍ଷା ଋତୁକୁ ଜନ୍ମ ଦେଇଥାଏ କବି ମଧୁସୂଦନ ସେଥିପାଇଁ ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି সময় হেলে হে দারুণ অটে জগতর মিত্র জনমাই মেঘ সাধে বিধি বিধান বিচিত্র এই ভিডিওটি আপন মান কমিটি লাগিলা নিচে মতামত দেবে ও লাইকের কবে ভুলবে না